ভারতের প্রিয় বন্ধু রুশ। রুশ পৃথিবীর শক্তিশালী দেশের মধ্যে একটি। আমরা পরমাণুর দিক থেকেই বলি বা টেকনোলজির দিক থেকে যদি আমরা লিস্ট করি, রুশের নামটাই উঠে আসে। রুশের সম্পর্কে এই রকম আরো মজাদার তথ্য রয়েছে যা অনেকেই আমরা জানি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রুশ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, দ্য আননোন ফ্যাক্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। আমরা এইরকম কিছু অজানা তথ্য নিয়ে প্রতিনিয়ত হাজির হই। রাশিয়ার রাজধানী মস্কোর, উই দেশের কারেন্সি রুবেল। আয়তনের দিক থেকে রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। দেশটির আয়তন প্রায় 1,71,25,200 বর্গ কিলোমিটার। এই দেশটি এত বড় যে দেশটিকে টাইম জোনে ভাগ করা হয়েছে। এই দেশটির সীমানা 16টি দেশের সঙ্গে রয়েছে। জনসংখ্যার দিক থেকে রাশিয়া নবম স্থানে রয়েছে। এখানকার ডার্লিং কোড +7। রাশিয়ায় 12টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যা গত 270 বছরে 50টি বড় অগ্নুৎপাত ঘটিয়েছে। রাশিয়ায় রয়েছে বিশ্বের গভীরতম হ্রদ, যার নাম বৈকাল হ্রদ। এতে প্রায় 20% মিষ্টি জল রয়েছে এবং এটি বিশ্বের গভীরতম হ্রদ। এই হ্রদে প্রায় 1700টি প্রজাতির উদ্ভিদ রয়েছে যা 2/3 বিশ্বের আর কোথাও পাওয়া যায় না। আপনি কি আগে কখনো শুনেছেন যে কোটিপতি রাজধানী কাকে বলা হয়? তাহলে জেনে রাখুন, মস্কোকে কোটিপতি রাজধানী বলা হয়। এখানে প্রায় 74 জন বিলিয়নিয়ার রয়েছে। রাশিয়ার মাথাপিছু আয় প্রায় $14,000। এখানে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায় যা সৌদি আরব, আমেরিকা পরেই রাশিয়ার স্থান রয়েছে। এখানে যে পরিমাণ কয়লার রিজার্ভ রয়েছে তা দেশগুলির মধ্যে একে দ্বিতীয় স্থানে রেখেছে। এই দেশ প্রাকৃতিক গ্যাস উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। শক্তিধর দেশগুলির মধ্যে রাশিয়া একটি। এর কাছে প্রায় 8,700 পরমাণু বোমা রয়েছে যা কয়েকটি দেশকে পুরোপুরি ধ্বংস করার জন্য অনেক। রাশিয়া যে পরিমাণে সৈন্য রয়েছে তা বিশ্বের অন্যান্য দেশ থেকে একে দ্বিতীয় স্থানে রাখে। ভারতের সবচেয়ে প্রিয় বন্ধু তাই রুশ। ভারতের কার্গিল যুদ্ধ সময় অনেক সাহায্য করেছিল, তেমনি 71 সালের যুদ্ধ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তো বন্ধুরা, আসুন কয়েকটি ছোটখাটো তথ্য রাশি সম্পর্কে আমরা জেনে নিই। রাশিয়া দিবস, জাতীয় ছুটির দিন, 12ই জুন। রাশিয়া ফেডারেশন 1991 সালে 25শে ডিসেম্বর গঠিত হয়েছিল। এখানে 261 মিলিয়ন সেলফোন এবং 42 মিলিয়ন ল্যান্ডলাইন ব্যবহারকারী রয়েছে। রাশিয়া ভৌগোলিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি। বোরিং সাগরের দ্বারা দুটি দেশ বিভক্ত। পূর্ব সাইবেরিয়ান রেলপথ 9,289 কিলোমিটার। এটি বিশ্বের দীর্ঘতম রেলপথ। এখানে 780 রকমের প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। রাশিয়া সর্বাধিক বিখ্যাত প্রাণী হল সাইবেরিয়ান বাঘ। এগুলো একটি বিপন্ন শ্রেণীর বাঘ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইবও না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবও করবেন এই রকম কিছু মজাদার ও অজানা জিনিস জানার জন্য। তো বন্ধুরা, পরের ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।